সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম। আলোচনা করছি বাতামি গাছ পোরিং বা কারেন্ট পোকা সম্বন্ধে। এ পোকা দেখতে কেমন, ইহা কিভাবে ক্ষতি করে এবং ইহাকে কিভাবে দমন করা সম্ভব? অধিকাংশ কৃষকের কাছে বাদামি গাছ ফরিং বা ব্রাউন প্লান্ট হবার কারেন্ট পোকা বা গুনগুনি পোকা নামে পরিচিত। বাদামি গাছ ফরিং এর বাচ্চা বা নিম্ফ ও পূর্ণবয়স্ক পোকা উভয়ই ধান গাছের গোড়ার দিকে দলবদ্ধভাবে অবস্থান করে এবং সেখানে অবস্থানরত গাছের রস চুষে খেতে থাকে। এ পোকা ধান গাছের কুশি স্তর হতে পরিপক্ব হওয়া পর্যন্ত আক্রমণ করে, তবে কাই স্তর ও দুধ অবস্থায় বেশি ক্ষতি করে। এর ফলে গাছ প্রথমে হলুদ, পরে শুকিয়ে মারা যায়, ফলে দূর থেকে পুড়ে যাওয়ার মতো দেখায়। এ ধরনের ক্ষতিকে হপার বার্ন বা বাস পোড়া বলা হয়। এজন্য উপযুক্ত দমন ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাদামি গাছ ফরিং বা ব্রাউন প্লান্ট হপার, সংক্ষেপে বিপিএইচ, ধানের একটি মারাত্মক ক্ষতিকর পোকা। বাদামি গাছ ফরিং ধান গাছের গোড়ায় বসে রস চুষে খায়, ফলে গাছ পুড়ে যায় এবং রং ধারণ করে মারা যায়। আক্রান্ত ক্ষেতে বাস পড়ার মতো হবার বার্নের সৃষ্টি হয়। বাদামি গাছ ফরিং খুব ছোট আকারের পোকা, প্রায় 4 মিলিমিটার লম্বা এবং বাদামি রঙের হয়। পূর্ণবয়স্ক স্ত্রী ফরিং পাতার খোল, পাতা এবং পাতার শীষের ভিতর ডিম পারে। 7 থেকে 9 দিনের মধ্যে ডিম থেকে নিম্ফ বা বাচ্চা বের হয়। বাচ্চাগুলো 5 বার খোলস বদলায়। বাচ্চাগুলো প্রথম পর্যায়ে সাদা রঙের হয় ও পরে বাদামি রং ধারণ করে। বাচ্চা থেকে পূর্ণবয়স্ক ফরিংয়ে পরিণত হতে আবহাওয়া বেদে 14 থেকে 16 দিন সময় লাগে। একজোড়া পোকা 3 থেকে 4 প্রজন্মে 35 লক্ষ পোকার জন্ম দেয় এবং 50 মাইল পথ অতিক্রম করতে পারে। এই পোকা শরীরের ওজনের তুলনায় 10 থেকে 12 গুণ বেশি খায়। বীজতলা থেকে শুরু করে পরিপক্ক হওয়া পর্যন্ত যে কোনো সময় এ পোকার আক্রমণ দেখা দিতে পারে, তবে কাইস্থল বের হওয়া শুরু থেকে আক্রমণ বেড়ে যায়। আক্রমণের অনুকূল পরিবেশ, অধিক কুশি উৎপাদনকারী জাতের চাষ, গরম ও আর্দ্র আবহাওয়া অর্থাৎ গুমোট আবহাওয়া, ছায়াযুক্ত স্থানে বাদামি গাছ ফরিং এর বংশবৃদ্ধি দ্রুত হয়। জমি স্যাঁতসেঁতে হলে ও জমিতে পানি দাঁড়ানো থাকলে, ঘন করে চারা রোপণ করলে, অধিক মাত্রায় ইউরিয়া সার প্রয়োগ করলে, বাতাস চলাচল কম হলে, দিন ও রাতের তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস ও আর্দ্রতা শতকরা 80% হলে। দমন ব্যবস্থাপনা, জমির আইল পরিষ্কার রাখা, সঠিক দূরত্বে লাইনে চারা রোপণ করতে হবে, সারি থেকে সারি 20 থেকে 25 সেন্টিমিটার এবং গুছি থেকে গুছি 15 থেকে 20 সেন্টিমিটার, লঘু পদ্ধতিতে চারা রোপণ বা 10 লাইন পর পর 1 লাইন ফাঁকা রাখতে হবে। পোকা আক্রান্ত জমির পানি সরিয়ে দিয়ে 7-8 দিন জমি শুকনা রাখতে হবে। ইউরিয়া সার ধাপে ধাপে ব্যবহার করতে হবে। নাড়া পুড়ে ফেলা ও আলোক ফাঁক ব্যবহার করতে হবে। আক্রান্ত জমিতে 2-3 হাত দূরে দূরে বিলি কেটে সূর্যের আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে। জমিতে হাঁস ও হাঁসের বাচ্চা ছেড়ে দিয়ে পোকা খাওয়ার ব্যবস্থা করা যেতে পারে। অধিকাংশ কুশিতে 4টি গর্ভবতী স্ত্রী পোকা এবং 8 থেকে 10টি নিম পরিলক্ষিত হলে 2-3 হাত দূরে দূরে বিলি কেটে গাছের গোড়ার দিকে ভালোভাবে ভিজিয়ে কীটনাশক অনুমোদিত মাত্রায় স্প্রে করতে হবে। অতিরিক্ত কীটনাশক ব্যবহার ফসল ও মানুষ উভয়েরই ক্ষতি করে, তাই সর্বশেষ ধাপ হিসাবে কীটনাশক ব্যবহার করতে হবে। এজন্য সঠিক ঔষধ সঠিক মাত্রায় সঠিক সময়ে সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে। প্যাকেটের গায়ে লেখা ডোজ কম বা বেশি করলে উপকার হওয়ার সম্ভাবনা কম।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত কিছু কীটনাশকের গ্রুপ ভিত্তিক নাম স্ক্রিনে দেয়া হলো। গ্রুপ ঠিক রেখে যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোম্পানির কীটনাশক ব্যবহার করতে পারেন।